ভারত রাষ্ট্রৰ জনসাধাৰণৰ স্বাস্থ্য সুৰক্ষাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি বিগত 7 বছৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় চৰকাৰে বিভিন্ন পদক্ষেপ গ্ৰহণ কৰিছে। ইয়াৰ ভিতৰতে অন্যতম আছিল স্বাস্থ্যখণ্ডৰ আন্তঃগাঁথনি উন্নয়ন আৰু জনঔষধি কেন্দ্ৰৰ প্ৰতিষ্ঠা। সোমবাৰে দেশজুৰি উদযাপিত হ'ল জনঔষধি দিৱস। স্বাস্থ্য সেৱাৰ প্ৰতি সচেতনতা বৃদ্ধি কৰাৰ লক্ষ্যৰেই 7 মাৰ্চ তাৰিখে এই দিৱস উদযাপন কৰা হৈছে সমগ্ৰ ৰাষ্ট্ৰজুৰি। গুৱাহাটীৰ উলুবাৰী জনঔষধি কেন্দ্ৰটো ৰাজ্য চৰকাৰৰ উদ্যোগত ৰূপায়িত হ'ল জনঔষধি দিৱসৰ কাৰ্যসূচী, য'ত অংশগ্ৰহণ কৰিলে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল, সাংসদ কুইন উজাই। এই অনুষ্ঠানতেই প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে মত বিনিময় কৰিলে সংবাদ মাধ্যমৰ সৈতেও। জনঔষধি দিৱসৰ উপলক্ষে ভাৰতবৰ্ষৰ জনগণলৈ আন্তৰিক শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ। আজি মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ বলিষ্ঠ নেতৃত্বত ভাৰতবৰ্ষৰ জনগণৰ বাবে, স্বাস্থ্য সুৰক্ষাৰ বাবে বিভিন্ন ধৰণৰ যোৱা 7 বছৰে উল্লেখযোগ্য পদক্ষেপ লোৱা হৈছে। আর তেখেতর মহৎ প্রচেষ্টাত আজি ভারতবর্ষের সকলশ্রেণী রাইজে অত্যন্ত শক্তিশালী তেখেতসকলে স্বাস্থ্যখণ্ডত আন্তঃগাঁথনি অবস্থার লগতে ঔষধ ইত্যাদির ক্ষেত্রতো সকলবিলাক সুবিধা আদায় কৰিবলৈ সক্ষম হৈছে। অর্থাৎ ভারতবর্ষের জনগণের বাবে দায়বদ্ধতার দায়িত্ব সহকারে, শ্রদ্ধা সহকারে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যা 7 বছরে যা পদক্ষেপ লৈছে, ইয়ার ফলশ্রুতিত আজি গাঁয়ে গাঁয়ে বিভিন্ন ধরনের চিকিৎসার আন্তঃগাঁথনি অবস্থা টনকিয়াল হৈছে, অত্যাধুনিক সা সুবিধা প্রবর্তন করা হৈছে। ফলত সকলশ্রেণী রাইজে, গাঁও হোক শহর হোক, উভয় আজি এই সুবিধা উপলব্ধ হওয়ার বাবে রাইজর নিজের স্বাস্থ্যর ক্ষেত্রত যথেষ্টখিনি সুবিধা লাভ করবলে সক্ষম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় আজি জনঔষধি কেন্দ্র সমূহ মডার্ন সিস্টেম অফ মেডিসাইনের লগতে ট্রেডিশনাল সিস্টেম অফ মেডিসাইন অর্থাৎ এলোপ্যাথির লগতে আয়ুষর উৎপাদিত যাক ঔষধ এভেলেবল করার বাবে উচিত মূল্যত দুখিয়া রাইজক প্রদান করার বাবে যহৎ প্রচেষ্টা হাতত লৈছে, ইয়ার ফলশ্রুতিত আজি দুখিয়া রাইজে এইখন সরকারের উত্তম মানদণ্ডর সেবা গ্রহণ করবলে সক্ষম হয়েছে। আর লগতে সেবা ভি রোজগার ভি, অর্থাৎ এই কেন্দ্র সমূহ গড় দিয়ার লগে এই কেন্দ্র সমূহের পরিচালনা করবার বাবে 5-6 ব্যক্তির প্রয়োজন হয়েছে। আর তেখেতসকলে এই কামত নিজক আত্মনিয়োগ করে এই করা হয়েছে। এই দিবসতে 5 এই জনঔষধি কেন্দ্র উচিতভাবে দক্ষতার পরিচালনা করার বাবে পুরস্কৃত করা হয়েছে। এই 5 হয়েছে রূপা শেট্টি ডাঙরিয়ানি, মুকেশ শর্মা, ডক্টর সীমা বরা ডাঙরিয়ানি, শ্রীমতী অর্চনা বরঠাকুর ডাঙরিয়ানি আর ভাস্কর বৈশ্য ডাঙরিয়া। গতি তেখেতসকলে জনঔষধি কেন্দ্র সমূহ উচিতভাবে সঠিকভাবে পরিচালনা করার বাবে তেখেতসকলক পুরস্কৃত করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। আর বিভাগের তরফের যেহেতুকে অহা দিনবিলাকত উত্তর পূর্বাঞ্চল 800 কেন্দ্র নির্মাণ করার লক্ষ্য স্থির করা হয়েছে আর বুকত 400 কেন্দ্র গড় উঠিব। গতি এই গোটাই কেন্দ্র সমূহ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি রাইজের সহযোগিতা বিচার আর আমি মনত রাখব কোভিড-19 পেন্ডেমিকর সময়ত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যা বলিষ্ঠতার আদর্শগত নেতৃত্ব দিলে ভারতবর্ষের জনগণক সুরক্ষিত করার উপরেও বিশ্বের 150 দেশলৈ ভ্যাকসিন তেখেতে পঠিয়ায় বিশ্বর মানব সমাজত এটি উল্লেখযোগ্য সেবা তেখেতে আগবায় আজি ভারতীয় সমাজক
বিশেষভাৱে গৌৰৱান্বিত কৰিলে গতিকে ভাৰতীয় সমাজখন এখন এনেধৰণৰ সমাজ যিখন সমাজে বিশ্বৰ মানৱ সমাজক আঁকোৱালি ল'ব পাৰে বিশ্বৰ মানৱ সমাজৰ বাবে নিষ্ঠাৰে সেৱা আগবঢ়াব পাৰে এই আদৰ্শ আজি মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই কোভিড কালত দেখুৱাবলৈ সক্ষম হৈছে নিউজ ডেস্ক খবৰ লাইভ